দাও এক চামচ। কি করবো আজকে? গাছে ওষুধ দিবা, নাহলে পাখি খেয়ে ফেলে। এই যে এই দেখো, এখানে দিবে। এই দেখো দেখছো, দেখো হাওয়া দিছে বা। এই দেখো হাওয়ার একটা শব্দ আছে না? কাজে লাগছে, মানে গাছে কি মেডিসিন মানে ওষুধ দিবে, পোকা ধরেছে গাছগুলোতে। আর আমি চাচিকে বলতেছিলাম, আমরা কতদিন হয়েছে আমরা মানে রান্নাবাড়া ভিডিও দিতে পারি না গো চাচি। একটা যে আড্ডা দিয়ে ভিডিও তো সেটা দিতেই পারতেছি না, কি করা যায়? ছোট ছোট ভিডিও দিতেছি কবার থেকে, বুদ্ধি করে একটা দিব। না না মানে সময় নাই না, সময়ের অভাবে। হ্যাঁ ওইটার জন্য হইতেছে। আগে ভাগে দেওয়াই ভালো, পরে পোকা সব খায় নে, ওইতে হইতে দেয় না চারা গুলোকে। কত দিন পর একটা শকুন দেখলাম, দেখো চাচি। এই যে এই যে দেখছো, এই যে এই যে এই যে চিল না শকুন, এটা চিল চিল। হ্যাঁ তার মানে কিছু মানে মারা গেছে গরু টরু, বুঝছো? হ্যাঁ হ্যাঁ কি কি করতে যায়? তিত্তি করবার যায়। তিত্তি মানে ওগো একটা কি ভাই আছে, নিয়ম আছে, নিয়ম পালন করবার যায়। তারা ছয় মাস থাকে না তো, আমরা এগুলো জ্বালিয়ে জ্বালিয়ে, আমি সবসময় বলি না এগুলো ছাই দিই। এটা যে কি লঙ্কা গাছ, ক্যাপসিকাম না ওই যে ভুট জলকিয়া বলে যেটা আমাদের এখানে, সেটা আমরা চাচি তো ধরতে পারলাম না। না চাচি আরে দেখো তো আমাদের টমেটোর ভারে গাছ একদম মানে মাটিতে পড়ে গেছে, চাচি ঠিক করে দিল। আজকে বাগানই দেখাই আর কি করি, তুমি কি করো? না এই লেবু, গন্ধ লেবু, খুব সুন্দর গন্ধ। বৃষ্টি আসবো কি? আসলে তো ভালোই হইতো না, আসলে মেঘ আসে বৃষ্টি হয় না। বুঝতেছি না, তুমিও বুঝো না আমিও বুঝি না, একটু ভালো করে ভিডিও দিতে লাগছিল কপের থেকে। তুমি তো এবার চুলা বানাইলে না, মনে তো সবই আছে কিন্তু টাইমে তো পাইনি।